আপনাদের সঙ্গে শেয়ার করলাম নিরামিষ ভোগের খিচুড়ি। কিভাবে খুব সহজে ও খুব কম সময়ের মধ্যে নিরামিষ ভোগের খিচুড়ি বানানো যায় আমি আমার এই ভিডিওতে দেখিয়েছি। প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখুন। এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক ও শেয়ার করুন, আর আরও এরকম নিরামিষ রেসিপির আপলোড পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নিরামিষ ভোগের খিচুড়ির জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল 2.5 কাপ, এটাকে ভালো করে ধুয়ে জলে ভিজতে দিয়েছি। ডাল নিয়েছি 2 কাপ, এটাকে শুকনো কড়ায় ভেজে ভালো করে ধুয়ে জলে ভিজতে দিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, আলু, গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, এই সব সবজিগুলোকে একই সামঞ্জস্য রেখে আমি কেটে নিয়েছি। সব সবজিগুলো যেন সমানভাবে কাটা হয়। আর এর সঙ্গে নিচ্ছি আমি আদা বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। যেহেতু এই খিচুড়িতে অন্য কোনো মশলা পড়বে না তাই সব গুঁড়ো মশলাগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এর সঙ্গে নিচ্ছি আমি কয়েকটা দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, 2 তেজপাতা, আর নিয়েছি কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। নুন চিনিটা আমি আন্দাজ মতো দিয়ে দেব, কারণ ভোগের খিচুড়ির ক্ষেত্রে নুন চিনির স্বাদটা চেখে দেখা যায় না। আর এর সঙ্গে নিচ্ছি আমি ঘি। জল গরম হতে দিয়েছি, এই ফুটন্ত জলের মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটা অর্ধেক সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এই ভোগের খিচুড়ি কত সিম্পল দেখুন, ডালটা দেখুন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ছাড়া প্রায় সব সবজিগুলো আমি দিয়ে দেব। আপনারা প্রায় এই নিরামিষ খিচুড়িতে এগুলো সবজি দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, এটা আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জলে ধুয়ে 15 থেকে 20 মিনিট ভিজতে দিয়েছিলাম। এই সব কিছুকে ভালো করে ঘেঁটে দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দেব। এই অবস্থায় এতে আমি কোনো মশলা দিলাম না, মশলাগুলোকে আমি পাশে কষে নিয়ে এতে খিচুড়িতে মিশিয়ে দেব। এটাকে মিডিয়াম আঁচে চাপা দিয়ে হতে দেব, আর মাঝে মধ্যে চাপাটা খুলে একদম নিচে থেকে নেড়ে দিতে হবে। এই সময় যদি জলটা শুকিয়ে আসে তাহলে এতে জল দিয়ে দেব। এবার এতে চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। এর সামান্য কিছুক্ষণ পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার এটাকে চাপা দিয়ে মিডিয়াম লো আঁচে সব সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। মিডিয়াম লো আঁচে 5 মিনিট হওয়ার পর চাপাটা খুলে দেখে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি। প্রায় মোটামুটি সব কিছুই ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মশলাটা তৈরি করে নেব। এবার খিচুড়ির মশলার জন্য প্রয়োজন মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প গোটা দিয়ে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। আদাটা কিছুক্ষণ কষে নিয়ে এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। যেহেতু এই খিচুড়িতে অন্য কোনো মশলা পড়বে না তাই সব গুঁড়ো মশলাগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে, নাহলে খিচুড়ির রং ও স্বাদ কিন্তু ফিকে হয়ে যাবে। গুঁড়ো মশলাগুলোকেও আদার সঙ্গে বেশ কিছুক্ষণ কষে নেব। এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা ধরে না যায়।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এর মধ্যে আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। আমি মশলাতে এখন অল্প নুন চিনি দেবো এবং খিচুড়িটাতে মশলা মেশানোর পরে বাকি নুন চিনিটা দিয়ে দেবো। এবার এটাকে মিডিয়াম লো আঁচে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 5 মিনিট পর চাপা খুলে এই মশলাটাকে আমি মাছটা বাড়িয়ে শুকনো করে নেব। আর টমেটোটাও দেখুন খুব সুন্দর গলে গেছে। এবার এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। কড়ার গায়ে যে মশলাটা লেগে আছে আমি এটা জলে ধুয়ে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। জলটা একটু ফুটিয়ে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খিচুড়িটাকে মশলার সঙ্গে সামান্য ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। খিচুড়ির স্বাদের জন্য এতে আমি নুন আর চিনি দিয়ে দিচ্ছি। আমি এটা নুন চিনিটা আন্দাজ মতোই দিচ্ছি, কারণ এটা আমি নিরামিষ ভোগের খিচুড়ি করছি বলে এর স্বাদটা আমি একদমই চেখে দেখব না, তাই আমি আন্দাজ মতো করছি। আপনারা নিজেদের মতো এটা দিয়ে দেবেন নুন চিনিটা। মিডিয়াম আঁচে খিচুড়িটাকে 5 মিনিট ফুটিয়ে নেব যাতে মশলাটা খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। আর এই অবস্থায় তলা থেকে ক্রমাগত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলা ধরে যেতে পারে। আমার এখানে কপি, গাজর, বিনস, আলু সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে, অথচ ঘেঁটে যায়নি। এইভাবে আপনারা নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখবেন, এটা খেতে অপূর্ব হয়। এটা 5 মিনিট ফোটানো হয়ে গেছে, এবার এতে আমি ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে এতে গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। আমার নিরামিষ ভোগের খিচুড়ি রেডি হয়ে গেছে।